আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি দুধ দিয়ে লাচ্ছা সেমাই রান্না করেছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়েছি সামান্য পরিমাণ ঘি। এবার দিয়ে দিচ্ছি 10-12টা কিচমিচ। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আর একই ফ্রাই প্যানে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা সাদা এলাচ। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নেব। বলক এসে গেছে। এবার আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কেজি দুধের জন্য 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে 1/2 লিটার বানিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব। আর এখানে আমি একটা বাটিতে লাচ্ছা সেমাইগুলো ঢেলে নিচ্ছি। আমি 1/2 লিটার দুধের জন্য 1 কাপ সেমাই এখানে আমি দিয়ে দিলাম। আর আমি এই সেমাইটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির সেমাই ব্যবহার করতে পারেন। এবার আমি দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে হালকা কুসুম গরম ছিল দুধটা। এবার নেড়ে সেমাইগুলো আমি মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিচমিচ। এবার ঢাকনা লাগিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে আমি বেড়ে আমি ওদেরকে খাবারের জন্য দিয়ে দেব। দেখুন, সেমাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর দুধটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে সেমাইয়ের সাথে, একদম শুকিয়ে যায়নি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।